আসসালামু আলাইকুম দর্শক, আফসানা নিউজ বিডিতে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাসে হাফ ভাড়া 5 টাকা নেওয়া হচ্ছে না, তাহলে আমার জন্য হাফ ভাড়া হলো কই? ওমিক্রন পরিস্থিতি খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পরিদর্শনে এসে এসব কথা বললেন মন্ত্রী। বঙ্গবন্ধু মুরাল নিয়ে কটূক্তি, মেয়র আব্বাসের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন। সবশেষ থাকছে দেশে এ পর্যন্ত 2 জনের লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর আজিমপুর থেকে সিটি কলেজ যেতে 13 নম্বর বাসে উঠেছেন জুবায়ের রহমান। এই পথের জন্য সর্বনিম্ন ভাড়া নির্ধারিত 10 টাকা। শিক্ষার্থী হলেও জুবায়েরকে 10 টাকা ভাড়াই দিতে হতো। সিটি কলেজের এই শিক্ষার্থী খেদ নিয়ে কালে কণ্ঠকে বলেন, তাহলে আমার জন্য হাফ ভাড়া হলো কই? ঢাকা শহরে চলাচল করা সব বাসে গতকাল বুধবার থেকে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া শুরু হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে অর্ধেক ভাড়া নেওয়া হলেও বিপত্তি বেঁধেছে সর্বনিম্ন ভাড়া নিয়ে। যেখানে অন্য যাত্রীদের জন্য সর্বনিম্ন ভাড়া 10 টাকা, সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে 5 টাকা নেওয়া হচ্ছে না। জানতে চাইলে 13 নম্বর বাসের হেল্পার লিটন বলেন, 10 টাকার নিচে তো কোনো ভাড়া নাই, এটা সরকার ঠিক করে দিয়েছে। 15 টাকার ভাড়া ছাত্রদের কাছে 10 টাকা রাখি, আবার 20 টাকার ভাড়ায় 10 টাকাও রাখি। মঙ্গলবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি কার্যালয় সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়তুল্লাহ শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দেন। তবে শিক্ষার্থীদের জন্য সর্বনিম্ন ভাড়া কত হবে সে বিষয়ে তিনি পরিষ্কার কিছু বলেননি। এই সুযোগে পরিবহন শ্রমিকরা শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত সর্বনিম্ন ভাড়া 10 টাকা আদায় করছেন। তানজিল পরিবহন বাসের চালকের সহকারী মোমেন জানান, পামগেট থেকে মিরপুর 10 পর্যন্ত সরকার 15 টাকা ভাড়া নির্ধারণ করে দিয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে তারা নিচ্ছেন 10 টাকা। অনেকে 5 টাকা ভাড়া দিতে চায়, 5 টাকা নিতে না চাইলেও পরিচয় পত্র দেখাতে বললে অনেকে দুর্ব্যবহার করে। ফার্মগেট থেকে সায়েন্স ল্যাব এসেছেন সরকারি বিজ্ঞান কলেজের ছাত্র সামিউল হোসেন। তিনি জানান, বাসে অর্ধেক ভাড়া দিতে কোনো সমস্যা হয়নি। তবে অন্য কয়েকজন শিক্ষার্থী জানান, ভাঙতি নাই বলে অর্ধেক টাকার চেয়েও বেশি 3-4 টাকা বেশি নিচ্ছেন চালকের সহকারীরা। সরজমিনে রাজধানীর বিভিন্ন রুটে দাওয়ান, স্মার্ট উইনার, ভিক্টোরি ক্লাসিক, রায়দা, প্রজাপতি সহ বেশ কিছু বাসে দেখা গেছে নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হচ্ছে। অনেক বাস চালকের সহকারী শিক্ষকদের পরিচয়পত্র দেখাতেও চাচ্ছেন না, আবার কিছু জায়গায় পরিচয়পত্র দেখানো নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। আজিমপুর থেকে গাজীপুর রুটে চলাচল করা বিআইপি বাসের চালকের সহকারী রফিক বলেন, ছাত্রদের কাছ থেকে 40 টাকার ভাড়া 20 টাকা, 20 টাকার ভাড়া 10 টাকা নিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। যারা স্কুল কলেজে পোশাক পরা তাদের পরিচয়পত্র দেখতেও চাই নাই। ঢাকা কলেজের ছাত্র আরিফিন বলেন, ছাত্র বললে হাফ ভাড়া রাখছেন, তবে আমরা তো পুরো দেশে ছাত্রদের জন্য হাফ ভাড়া দাবি করেছি, সেটা না মেনে শুধু ঢাকায় হাফ পাস দেওয়া হয়েছে। রামপুরের হাফ ভাড়ার দাবিতে কর্মসূচি পালন করা শিক্ষার্থীরা জানায়, আগামী 5 ডিসেম্বরের মধ্যে সারা দেশে শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া চালু করতে হবে, তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মোহাম্মদ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বলেন, ছাত্ররা অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে। প্রধানমন্ত্রী আজকে থেকে বিআরটিসি বাসে অর্ধেক ভাড়া কার্যকর করার নির্দেশনা দিয়েছেন। ঢাকা পরিবহন মালিক সমিতি অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম সহ অন্য শহরের মালিকরা একই সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি। যাচ্ছি পরে সংবাদে। শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনা নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছরের ক্লাস বাড়ানোর পরিকল্পনা স্থগিত করা হয়েছে এবং ওমিক্রনের কারণে পরিস্থিতি খারাপ হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার 2 ডিসেম্বর সকালে এইচএসসি পরীক্ষার রাজধানীর সরকারি শহীদ সরোয়াদি কলেজ কেন্দ্র পরিদর্শনে এইসব কথা বলেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, আমরা প্রথমে যখন অবস্থা খুব ভালো ছিল তখন ওমিক্রনের কথা শোনা যায়নি, এই জন্য নতুন বছরের ক্লাস বাড়ানোর পরিকল্পনা নিয়েছিলাম, এই মুহূর্তে পরিকল্পনা স্থগিত করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, তবে এখনো আমাদের এই জাতীয় পরিকল্পনা নেই, আমরা চাই ধারাবাহিক প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকুক। মন্ত্রী আশা করছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা লাগবে না। তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা চলছে, বিজ্ঞানের বাইরে গিয়ে তো কিছু করতে পারবো না। শিক্ষামন্ত্রী বলেন, সবকিছুর উদ্দে আমাদের সন্তানদের সুরক্ষা, তাদের সুস্বাস্থ্য নিশ্চিত, আমরা সবকিছুতে প্রস্তুত আছি। এই সময় শিক্ষামন্ত্রী নির্বাচন কমিশনকে শিক্ষা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন, 23 ডিসেম্বর আমাদের একটা পরীক্ষা রয়েছে, ওই দিন একটি নির্বাচনের তারিখও রয়েছে, সেটি আমরা তাদের জানিয়েছি, পরে নির্বাচন কমিশন সেই তারিখ পিছিয়েছে। এমনিতেই আমরা উভয় পক্ষ সমন্বয় করে কাজ করছিলাম, তবু কোথাও একটা সমস্যা হয়েছে, সেটা ঠিক হয়ে গেছে, আমরা সেজন্য তাদের কাছে খুবই কৃতজ্ঞ। এমপি ভুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এমপিও ভুক্তির সবে মাত্র আবেদন নেওয়া হচ্ছে, এটা একটি লম্বা প্রক্রিয়া, আমি আশা করি যতগুলো প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হবেন সবাই সুবিধা পাবেন, কারণ যোগ্য হওয়ার পরে কেউ পাবেন কেউ পাবেন না সেটা ঠিক হবে না। যাচ্ছি পরে সংবাদে। বঙ্গবন্ধু মুরাল নিয়ে কটূক্তি করার আছে কাটাখালীর মেয়র আব্বাসের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সিএমএম আদালতের কাছে পুলিশের এই আবেদনের পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার 2 ডিসেম্বর সকাল 8:30 মেয়র আব্বাসকে আদালতে তোলা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম রুহুল কুদ্দুস এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার 1 ডিসেম্বর সকালে রাজধানীর রাজমণি ইশা খান নামের একটি
আবাসিক হোটেল থেকে তাকে আটক করে র্যাব। পরে ওই দিন 1 ডিসেম্বর রাতে র্যাবের কাছ থেকে আব্বাসকে গ্রহণ করে বোয়ালিয়া থানা পুলিশ। এরপর তাকে নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। সকাল 7:40 তাকে নিয়ে রাজশাহী পৌঁছায় পুলিশ। রাজশাহীতে আসার পর তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে শপথ করা হয়। তিনি জানান, আদালতে শপথের সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন জানানো হয়। তবে এর শুনানি অনুষ্ঠিত হয়নি। রোববার 5 ডিসেম্বর রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা আছে, শুনানি না হওয়ায় আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে গতকাল বুধবার ইশাখা হোটেল থেকে আব্বাস আলীকে আটকের পর র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলমইন সাংবাদিকদের জানিয়েছে, বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তি করার অভিযোগে আব্বাস আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত 23 নভেম্বর থেকে তিনি আত্মগোপনে গিয়েছিলেন। মঙ্গলবার আমরা জানতে পারি তিনি এই হোটেলে অবস্থান করেছেন। তিনি আরো বলেন, আব্বাস আলী দেশ থেকে পরিকল্পনা করেছেন বলে আমাদের কাছে তথ্য ছিল, তার সঙ্গে আমরা পাসপোর্ট পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকারও করেছেন। এর আগে 22 নভেম্বর সামাজিক মাধ্যমে দুটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন আব্বাস আলী। ওই অডিও ক্লিপে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে আপত্তিকর কথা বলতে শোনা যায় তাকে। এরই মধ্যে তার বিরুদ্ধে 3টি মামলা করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের 3 কাউন্সিলর ডিজিটাল নিরাপত্তা আইনে নগরের 3 থানায় পৃথক 3টি মামলা করেন। পরে 26 নভেম্বর ফেসবুক লাইভে এসে আব্বাস দাবি করেন, অডিওতে ওই সব কথা তিনি বলেননি, ভুল হয়েছে স্বীকার করে তিনি সবার কাছে সহানুভূতি চান। আব্বাস আলী কাটাখালী পড়ুয়া সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ বলেছেন, লিভার সিরোসিস বাংলাদেশ লিভার ট্রান্সপ্লান্ট হয় না। দুজনকে লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছিল, তার মধ্যে একজন ইন্তেকাল করেছেন, আরেকজনের অবস্থা খুবই খারাপ। আর এটা শুধু বাংলাদেশের চিকিৎসক নয়, করেন নিয়ে বিদেশ থেকে টিম এসে এ কাজ করা হয়েছিল। আর লিভার সিরোসিসের চিকিৎসা বাংলাদেশে হয় এটা ভুল তথ্য। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে ট্যাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে শীর্ষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডাক্তার হারুন আল রশিদ বলেন, খালেদা চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার যে বিষয়টি বিএম বলছে সেটি শুধু কালক্ষেপণ ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, আজকে মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষে নামক একটি বিভাজন তৈরি হয়েছে। খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, স্বাধীনতা ঘোষকের স্ত্রী, সংসদীয় ব্যবস্থাপক প্রবর্তক, এমন একজন মানুষ। সে মানুষটি বর্তমানে অসুস্থ। খালেদা জিয়ার চিকিৎসায় দেশের স্বনামধন্য চিকিৎসকরা যুক্ত আছেন। তারা বলছেন, খালেদা জিয়া চিকিৎসা এদেশে সম্ভব না এবং পার্শ্ববর্তী দেশগুলোতেও সম্ভব না। এর বিপক্ষে সরকারি অবস্থান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের অবস্থান একই, যা খুবই দুঃখজনক। ড্যাব সভাপতি বলেন, সঠিক সময় চিকিৎসকদের সংগঠন ড্যাব থেকে তথ্য না দিলে মানুষের মাঝে ভুল বুঝাবুঝি ও গুজবের সৃষ্টি হয়। আপনারা গুজবে সুযোগ করে দিচ্ছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সঠিক খবর কিন্তু খালেদা জিয়ার চিকিৎসকরা দিয়েছেন, যা বিশ্বাসযোগ্য। ড্যাব যদি সব তথ্য দিতে থাকে তাহলে বিভ্রান্তি তৈরি হবে। তাই আমি মনে করি তারা সঠিক সময়ে মানুষের কাছে তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের বাইরে থেকে চিকিৎসক আনা কথা হয়েছে এবং চিকিৎসক ভারতে করা যায় এমনটাও বলা হয়েছে। এ বিষয়ে আপনারা কি ভাবছেন জানতে চাইলে তিনি বলেন, অবায়তুল কাদেরের চিকিৎসার জন্য তো বাইরে থেকে চিকিৎসক আনা হয়েছিল, তাহলে তাকে কেন বাইরে নেওয়া হলো? কারণ চিকিৎসার জন্য যা প্রয়োজন তা সব বাংলাদেশে নেই। বাংলাদেশ হার্টের অপারেশন হয়, এনজিও প্লাস্টি হয়, এনজিও গ্রামও হয়, বাংলাদেশে হার্টের কাজ হয় না, এমন কোনো কিছু নেই। তারপরও ওনাকে বিদেশে না হলো কেন?